এবারে জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়া ঝাড় চা বাগানে ভাল্লুকের আতঙ্ক, রাতেই ভাল্লুকের খোঁজে তল্লাশি। সোমবার সন্ধ্যার মুখে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের 20 নম্বর সেকশনের চৌকিদার ভাল্লুক দেখতে পেয়েছে বলে চা বাগান কর্তৃপক্ষকে জানায়। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনকর্মী এবং পুলিশ। ভাল্লুক কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে চা বাগানের 20 নম্বর সেকশন সহ বাগানের বিভিন্ন এলাকায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসী এবং চৌকিদারদের। এখনো পর্যন্ত ভাল্লুকের দেখা পাওয়া যায়নি, তল্লাশি চলছে। আজকে খবর পেয়েছি যে ডেঙ্গুয়া যারা 20 নম্বর সেকশনে, সেখানে বাগানের চৌকিদার যারা আছে তারা বাগানের ম্যানেজার বাবুকে একটা রিপোর্ট করেছেন যে ওখানে ভালুক তারা দেখেছে। ন্যাচারালি তার পরবর্তী সময়ে ডেঙ্গুজার চা বাগানের যিনি ম্যানেজার সাহেব আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব আছেন, তারা সেটা বন দপ্তরকে জানান এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে জানান এবং আমরা পরিবেশ কর্মীরা, বন দপ্তরের যারা সমস্ত আধিকারিক আছেন তারা সকলে মিলে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কোতোয়ালি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারাও সেখানে যাই এবং আমরা স্থানীয় মানুষ তাদের সহযোগিতায় সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন আমরা অপারেট করবার চেষ্টা করি। এই শীতের রাত্রিরে কুয়াশা ঘেরা ডেঙ্গুয়াজার চা বাগানের পাশ দিয়ে যে রূপরূপা নদী বয়ে গেছে তার ধারেও আমরা চেষ্টা করেছি যে কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায় কি না। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি, আমাদের তল্লাশি অভিযান চলছে।